ক্লাস সিকিউরিটি অন করা হয়েছে। তাহলে আমরা এই যে একটা পেজ, এই এ4 পেজের মধ্যে আমরা কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, ব্রোশার বানাচ্ছি, এখানে ব্রোশার বানাচ্ছি। তাহলে এটার দ্বারা কয়টা বদল হবে, কয় পেজ হবে, সেটা 6 পেজ হবে। তাহলে পেজের সিকোয়েন্সটা আমরা বুঝছি। এবার তাহলে আমরা ডিজিটাল মিডিয়াটা দেখি যে কিভাবে এটা কাজ করে। প্রিন্ট ক্লিক করার পর এখানে এ4 আসছে, আড়াআড়ি ইঞ্চি, ব্লিড ব্লিড রাখবো না, ব্লিড ব্লিড বুঝি তো, ব্লিড জাস্ট আমরা ক্লিক করে 0.125 রাখ, 0.125 রাখলাম, ক্রিয়েট ক্লিক করলাম, আচ্ছা আমাদের একটা এ4 পেপার আসলো, আমাদের এবার একটা এ4 পেপার আসলো। এবার এখানে এ4 পেপারের মধ্যে তো একটা ব্ল্যাঙ্ক একটা আর্ট করতে না, এখানে আমরা এই টোটালটা একটা শেপ দিলাম, রেকট্যাঙ্গেল একটা শেপ দিলাম, এটা বুঝতে পারছিস? এই শেপের মধ্যে কি স্ট্রোক কালার রাখবো না স্ট্রোক কালার থাকবে না, আমরা কি কখনো স্ট্রোক কালার নিয়ে কাজ করি? তাহলে এই একটা শেপ, এই শেপটাকে সমান কালার নিয়ে কাজ করব, সমান কালার নিয়ে কাজ করব তিন ভাগে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট পাথ, পাথ থেকে স্প্লিটিং, সেটা খেয়াল রাখেন, দরকার হলে ছবি তুলে রাখেন, দরকার হলে লিখে রাখেন, অবজেক্ট পাথ স্প্লিট ইন্টিগ্রেট, বুঝতে পারছি, অবজেক্ট পাথ স্প্লিট ইন্টিগ্রেট, স্প্লিট ইন্টিগ্রেট গেল। যাওয়ার পর প্রিভিউ মোডটা অন করে দিলেন, আপনার লাগবে কটা, তিনটা, তাহলে এখানে তিন দিব নাকি, এখানে যদি তিন দিই তাহলে এইভাবে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কত থাকবে, এখানে একই থাকবে, তিন হবে কোথায়, এই কলামে, কলামে জাস্ট তিন দিলাম, এবার আমরা ওকে দিলাম, তাহলে সমান তিন ভাগে এই তিনটা ভাগ হয়ে গেছে, ক্লিয়ার, সমান তিন ভাগে ভাগ হয়েছে। এবার এইটাকে, এটা কি এক পার্ট না, তাহলে আর এক পার্ট আমরা এটাকে কপি করে নিচে আনবো। এখন কথা হচ্ছে এক এই পেজ দিয়ে কত কত বলেন, কত কত হবে, এক এক কত কত বলেন, এক একের পরে পাঁচ 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 ছয় ঠিক আছে, ভুল বুঝলেন কেন, কি আসলাম ভুল বুঝতে, আর সেটা শুনলে আমরা ভুল বুঝছি। আচ্ছা তাহলে এই পেজে কত হবে, একের পরে কত, দুই, দুইয়ের পরে এটার মধ্যে কত, তিন, তিনের পরে চার, তাই তাই ঠিক আছে, দেখেন আমার খাতা দেখেন কত, একের পরে এবার দেখেন একের উল্টো পাশে কত, একের উল্টো পাশে কত, দুই, তিনের উল্টো পাশে কত,
একের উল্টো পাশে দুই, তিনের উল্টো পাশে কত? তিনের উল্টো পাশে কত? ওইখানে দেখেন তিন কয় আছে, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার? এই কাগজের সব ক্লিয়ার? তাহলে এইখানে এখানের ফার্স্ট পার্ট কোনটা? এখানের ফার্স্ট পিস কোনটা? এইদিকে দেখি এটার ফার্স্ট পিস কোনটা? বিজনেস। এটা কত? ফার্স্ট। ফার্স্ট পিস যদি এটা হয় তাহলে সেকেন্ড কোনটা? সেকেন্ড কোনটা? এটা। এটার পরে এটা বিজনেস প্রোফাইল। এক দুই, তারপর তিন চার পাঁচ ছয়, ক্লিয়ার? সমাধান। তাহলে এটা কি সিকোয়েন্সটা আমাদের ক্লিয়ার? এই সিকোয়েন্সটা তো এখানে আছে নাকি? এই সিকোয়েন্সটা এখানে আছে না নাকি? এটা একটু ওলট পালট সিকোয়েন্স, ঠিক আছে? প্রিন্টিং এর সময় আমরা একটু এটা ওলট পালট হইতে পারে, বুঝতে পারছিস? মানে ওরা যেটা করেছে, ওরা জাস্ট এই জিনিসটা করে এভাবে করেছে, এটা কি জাস্ট এই সাইড আনছে, ওরা জাস্ট এই সাইড থেকে হিসাবটা করেছে। যখন আমি এই সাইড থেকে হিসাবটা করব তখন জাস্ট এই পাঁচটা হবে এই সাইডে আর একটা হবে এই সাইডে। এই একের পেছনে এই দুই আছে, এটাও রাইট, এই একের পেছনে দুই আছে, এক এক এই পেছনে, একের পরে দুই, এই দুইটা কয় আসবে? এই পেছনে তো আসবে, বুঝতে পারছ? অপর পিঠে আসবে, দুইয়ের পরে তিন চার, চারের পরে পাঁচ, তাহলে পাঁচটা কয় আসবে? ওইখানে যাবে। তারপরে ছয়, ছয়টা তিনের অপোজিটে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এবার এবার আসেন আমরা ডিজাইন করি, এবার আসলে আমরা ডিজাইন করে তুলি। ডিজাইন হচ্ছে এরকম একটা ডিজাইন আমার কাছে। আর এখন আপনারা যে ভিউটা দেখতেছেন, এই ভিউটা হলো মকআপ, এই ভিউটা হইতেছে মকআপ, বুঝতে পারছি? ফটোশপ মকআপ করা, আপনার কাজ শুধু এরকম একটা ডিজাইন পারবেন না? এটা দেখলে একটা ড্রয়িং ডিজাইন করে ফেলতে পারবেন? আমি কি এখনই করবো? এখনই করি তাহলে, আসলে তো করবেন তাহলে আমরা ওয়েবসাইট ডিজাইনের মূল কি হইতেছে এটা? কিন্তু ঝামেলা হয় কোথায়? ঝামেলা হয় মকআপ করার সময়, ফাইলসে যখন মকআপ করতে হবে তখন আমাদের এরকম একটা ডকুমেন্ট নিয়েই মকআপ বসতে হবে। অর্থাৎ আমি কাজ করলাম, কাজ শেষে জেপিজি করে ফেললাম, ওই জেপিজি এর বসায় এই ব্যাপারে, কারণ আপনি একটা মকআপ পাইলেন,
সেই মকআপে দেখলেন যে মকআপের পেজটা হলো তিন পেজ একসাথে কথা বলছে আপনি একটা মকআপ পাইলেন যে মকআপে ফাইল হইতেছে মাত্র দুই একটা হইতেছে একটা হচ্ছে এতটুকু এই তিনটা মিলে একটা আর একটা হচ্ছে এই তিনটা মিলে এটাই মকআপ আবার আর একটা মকআপ পাওয়া যাবে যেটার মধ্যে ছয়টা আলাদা আলাদা যদি আপনার এখানে ছয়টা আলাদা আলাদা লেয়ারের একটা মকআপ পান তখন আপনি কি ভাবে সেট করবেন যদি ছয়টা আলাদা আলাদা লেয়ারের মকআপ পান তাহলে এটা কি ভাবে সেট করবেন তখন এই একটা একটা করে সেট করবেন আরো ডিটেইল দেখতে চান তাহলে আপনারা সবাই চুপচাপ বসেন আমি একটা ডিজাইন করে ফেলি মানে এই ডিজাইনটা কপি করে ফেলি ঠিক আছে এই ডিজাইনটা আমি কপি করার জন্য সুন্দর করে পেন টুল নিলাম পেন টুল নিয়ে সুন্দর করে কপি করে একটা একটা থেকে আরেকটা কপি করব কিভাবে আমরা বুঝতেছি আমরা বিভিন্ন শেপ কপি করি কিভাবে ওইটা থেকে দু ওইটা থেকে কেটে এনে তারপর আমরা আমাদের মন মতো যেসব জায়গায় বসানো দরকার সেটা আমরা বসাই দিই ঠিক আছে এইভাবে আমরা কপি করি বুঝতেছি না কে বুঝতে পারছেন আচ্ছা ভেরি গুড এই সাইডে হালকা বের হয়ে গেছে কি করা যায় কি দিয়ে শেপ বিটের টুলে কাটা দেওয়া যায় তাই না যাই হোক মোটামুটি আমাদের ডিজাইন হচ্ছে এইটা এই সাইডে এখন এই ডিজাইনটা আমরা কপি করব জাস্ট এই দুটাকে কন্ট্রোল টু তে লক করে যা আছে পুরোটাই কপি করে আমরা এখানে নিয়ে যাচ্ছি বুঝতে পারছি আচ্ছা এরপরে যে ডিজাইন গুলো আমাদের সামনে আপুকে রাগটা হয়েছে নাকি আসতে সে ভাঙচুর করতেছে এরপরের কাজ হলো শুধু ডিজাইন করা এরপরের কাজ ইমেজ দেওয়া ডিজাইন করা বুঝতে পারছি আর কিছু না করি এখানে চাইলে আর একটা কাজ করা যেতে পারে এই শেপটাকে নিয়ে
আচ্ছা এখন কথা হচ্ছে ডিজাইন ম্যানেজমেন্ট, ডিজাইন ম্যানেজমেন্ট করলাম আমি, করার পর এইবার আমি জাস্ট ফাইল সেভ দিব, ফাইল সেভ দিব। তো আমি চাইলে এই তিনটার মিলে একসাথে সেভ দিতে পারি, আবার আমি চাইলে এই তিনটার একসাথে সেভ দিতে পারি, আবার আমি চাইলে জাস্ট এটার একসাথে সেভ দিতে পারি, আমি চাইলে শুধু এটার আলাদা সেভ দিব, শুধু এটার আলাদা সেভ দিব, এরকম করে দেওয়া যেতে পারে নাকি? আচ্ছা এই জন্য আমরা আগে একটু মকআপে চলে যাই, যে আমরা যে মকআপটা করব সে মকআপটা কেমন, সে মকআপটা কি চায়, সে মকআপটা কি দুইটা চায় না ছয়টা চায়, সে মকআপটা যেভাবে চাবে আমরা সেভাবে সেভ করতে হবে। তাহলে আমরা চলে যাই ফ্রি বিকে, দেখেন কারণ সে বলছে যে লগ ইন করতে বা অ্যাকাউন্ট ওপেন করতে। আমরা কাউসার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেললাম। Just download, okay? একটা ফাইল ডাউনলোডিং, ক্লিয়ার? ডাউনলোড হচ্ছে। বলেন আমাদের প্রসেস সম্পর্কে আর কিছু জানা আছে কিনা? পলাশ ভাই মিমোর কাজটা করে দিয়েছিলেন, মিমোর কাজটা পাঠাইছিলেন? Thank you.
আচ্ছা আমি অনেকগুলো ব্রোশার ডাউনলোড করতেছি এইচডব্লিউ গুলো ওকে অনেকগুলো ব্রোশার আমি ডাউনলোড করে দিচ্ছি এগুলো এইচডব্লিউ মকআপ ডাউনলোড করেছি কি হয়েছে মনোজ ভাই আপনার কাছ থেকে হাসি পড়ে আপনার সাথে শেয়ার দিবেন জি ভাইয়া এক্সিকিউট করেন আচ্ছা আমরা যে মকআপ ডাউনলোড করেছি সে মকআপটা ডাউনলোড হয়েছে কিনা এই যে মকআপটা ডাউনলোড হয়েছে তাই না ট্রেন ফোল্ডার এরপরে এই এই হচ্ছে আমাদের ফোল্ডারটা মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল বলেন এখানে আমরা কি করতে পারি মিমাপু বলেন বলেন প্রথম প্রশ্ন এখানে কত কত পেজ নাম্বার আছে 1, 5, 6 নাকি 2, 3, 4 1, 6, 5 তাহলে এই 1 নম্বর যেটা এটার মধ্যে ডাবল ক্লিক করলাম 1, 2, 3 লেখা আছে আরে ভাই এটা তো এমনি লেখা এটা তো আর আমি 1 পেজ 2 পেজ 3 পেজ এটা না এটা হচ্ছে 1 নম্বর ফাইল এই 1 নম্বর ফাইলের মধ্যে এইভাবে এইভাবে আসবে তাহলে আপনার কি করা উচিত ইলাস্ট্রেটরে যে এই 1 নম্বর যেটা 2, 5, 6 আর কত বলছেন আপু 1, 6, 5 বলছেন তাহলে এই সেটটা আমার লাগবে না এই মুহূর্তে এটা লাগবে না এটা লাগবে না কন্ট্রোল অল্ট 2 কত আচ্ছা এটার একটা সাইজ সেটা ঠিক আছে বাট এটার একটা সাইজ আছে এটার একটা সাইজ আছে ইমেজ সাইজে গেলে আমরা দেখতে পাবো এটা সাইজ কত 711 1610 কত 711 1610 তাহলে আমরা ইলাস্ট্রেটরে যে 711 আগে রোলার কে পিক্সেলে কনভার্ট করে নেই কারণ ইঞ্চি আছে কত দেখছিলাম বলো তো আবার 1610 এই পেজের মধ্যে আমাকে আটাইতে হবে কত এই এক একটাকে আমার এর মধ্যে নিতে হবে তাহলে এইটাকে নিয়ে এর বাইরে যে বাড়তি অংশ আছে সেগুলোকে
শেপ বিল্ডার টুল দিয়ে ট্রলটা মিলে কন্ট্রোল জি গ্রুপ 1 এটা কিন্তু সুন্দর করে এখানে রাখলাম এমএস থেকে বুঝিনি কে এটা বুঝিনি কে এবং কাজ শেষে এই সব কিছু ডিলিট দিতে হবে সব ডিলিট জাস্ট এই একটা জিনিস থাকবে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা চেক করে নিব জাস্ট একটা জিনিস থাকবে এই একটা জিনিস থাকবে ক্লিয়ার সিটিজেন এটা আসবে কি শোনা বলেন এবার আর্ট বোর্ডের সাইজ ছোট থাকবে নাকি বড় করব আমি যদি আর্ট বোর্ডের সাইজ ওইটাই দেই কি প্রবলেম হবে না হবে না ফাইল থেকে সেভ ফর ওয়েব জানি ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এরপর এখান থেকে আমরা ফরম্যাট কি দেব জেপিজি পার্সেল কত দিব এখানে পার্সেল কত দিব 500 আচ্ছা এখন কথা হচ্ছে আমার স্ক্রিন তো আসছে এতটুকু কারণ কি কারণ আর্টবোর্ডের মধ্যে ক্লিপ করা ছিল এখন আমি আর্টবোর্ডটাকে উঠাই দিছি ক্লিপ টু আর্টবোর্ড উঠাই দিছি এখন দেখেন বুঝতে পারছিস এবার কি করব আচ্ছা এখন কথা হচ্ছে এখানে যে আমরা পার্সেন্ট যে বাড়াবো পার্সেন্ট যদি বাড়াই তাহলে আমাদের সাইজ বেড়ে যাবে ঠিক আছে আপাতত আমাদের বাড়ানো লাগবে না কারণ কি জানেন এখানে 712 1611 কত সব সেম মাপি আছে এখানে আমার তো বাড়ানো লাগবে না তবে এখানে কোয়ালিটিটা বাড়াই দিই কে বুঝেন নাই জাস্ট আমি রাখবো এন্টার দিব কন্ট্রোল এস সেভ মানে এটা অনেক সময় দেখা যায় একটা একটা করে মক করতে হয় যেমন এখন আবার অনেক সময় দেখা যায় তিনটা মিলে একটা ঠিক আছে এই জন্য আমাদের মক আপ নিয়ে আগে চিন্তা করতে হবে ওকে আপনারা সবাই একটা ডিজাইন করে ফেলেন তো একটা বসে ডিজাইন করেন এই মুহূর্তে সংক্ষেপে একটা ডিজাইন করে ফেলেন মগের মধ্যে ফিরে মনে হচ্ছে
Yeah.
নাকি আমাদের I'm going to go to the next one.
ক্লাস টু সবাই ক্লাস করতেছে, সবাই মাস্ক পরে ক্লাস করতেছে, এটা 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 নাকি ডিস্টেন্স বজায় রেখে সবাই ক্লাস করতেছে, এটা নাকি রাস্তায় চলাচল করতেছে, নাকি রাস্তায় চলাচল করতেছে মানুষ মুখে মাস্ক পরে, আশেপাশে করোনা আছে, এরকম একটা থিম বলে ওই রাস্তা রাস্তা তো রাস্তা মানুষ হাঁটতেছে, আশেপাশে করোনা ঘটতেছে, এরকম একটা থিম ওকে এই এটা একটা থিম একটা ক্লাইন্ট বলতেই পারে তাহলে আমাদের সে তার তার আলোকে একটা ভিক্টর ডিজাইন চকলেটটা খেয়ে ভালোই লাগলো, একটা খাইতে মন চাইছে, আপনি এবার কান্না কেটে সত্যি কেন আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখন ফ্রি পিকে চলে যাই, এই কথা বল কাজ চলে যাই, অনেক মজা হয়েছে ফ্রি পিক আসলেই আসলেই কিন্তু গরম বেশি নাকি বাইরে বাইরে যে ঠিকই দুই তিনটে জায়গা করা কোনটা আচ্ছা ওকে হ্যাঁ ভিডিওটা দেখে সবগুলো অ্যাকাউন্ট খুলে আসবে, খোলা হয়েছে তাহলে আপলোড করে দেন, তাহলে বিয়ান্সা এখন আপলোড করে দেন, আমরা বিয়ান্সি ক্লাসে আপলোড করেছিলাম সেটা কোন ক্লাস ছিল, আমরা বিয়ান্সা আপলোড করেছিলাম আপনি সেটা কত নম্বর ক্লাস ছিল, আমরা এখানে বিয়ান্সা আপলোড করছিলাম কয়েকবার করে করছি না, সেটা কবে ছিল এই মাসের শেষের প্রথম দিকে একটু গেস করে একটা ভিডিও ভিডিও দেখেন তো ক্লাসের ভিডিওগুলো কোথায় আছে, ক্লাসের ভিডিওগুলো কোথায় বলো ভাই, ড্রাইভে দেখেন তো কোন ভিডিওটা ওনাকে দেন, উনি বসে বসে ড্রাইভে আপলোড করুক মানে বিহান্স। আচ্ছা আমরা এই মুহূর্তে যেটা আছে আমাদের ক্রিসমাস কিন্তু চলে আসতেছে সামনে, আপনারা ক্রিসমাস নিয়ে ডিজাইন করবেন, ক্রিসমাস নিয়ে ডিজাইন করবেন, এগুলো ক্লায়েন্ট খায়। কিছু করার চিন্তা করেন, আজকে থেকে চিন্তা করা শুরু করেন,
যেহেতু সামনে আমাদের ক্রিসমাস চলে আসছে, বুঝতে পারছিস? তাহলে এটা যদি আমি এখনই রেডি রেডি করে দিই একটা গিগ আপলোড করি, খ্রিস্টানরা এই জিনিসটা খাবে, বুঝতে পারছিস? এরকম একটা ট্রেন্ড নিয়ে চিন্তা করতে হয় যখন কি চলে। আচ্ছা যাই হোক, এখন আমাদের বলা হয়েছে যে রাস্তায় মানুষজন হাঁটতেছে, ঠিক আছে? এদিকে দেখি ভাই। তাই আসলাম ভাই, আমরা কথা কম বলি। জি ভাইয়া, ওকে। ইমেজ ডাউনলোড করতেছি, আমরা ভেক্টর ডাউনলোড করতেছি, আমাদেরকে বুঝতে হইতেছে যে কোনটা ডাউনলোড করব, কোনটা ডাউনলোড করব না। আচ্ছা আমরা কি এই ইমেজ গুলা নিব, র ইমেজ নিব নাকি ভেক্টর নিব? কার্টুন টাইপ, কার্টুন টাইপ যেটাই নিবো আমরা, কার্টুন টাইপ। যেগুলো ভেক্টর, ভেক্টর মানে কি?
একটা নরমাল ইমেজ আর ভেক্টরের পার্থক্য কি? আকা জিনিসটা হইতেছে আকা আচ্ছা আমি অনেকগুলো ভেক্টর ডাউনলোড করছি ওপেন করেছি এবার ডাউনলোড করি তাড়াহুড়া একে লাগবে ফ্রিপিকে একদিন কয়টা ডাউনলোড করা যায় অ্যাকাউন্ট সারা অবস্থায় তিনটা অ্যাকাউন্ট করা থাকলে দশটা জিমেলের সাইন ইনগুলো দশটা কার্ড আছে আপনার কার্ড করতে এই দেশি ব্যাংকে হবে না যেটা পেইড এটা আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না আচ্ছা দেবজ্যোতি ভাই একটা ফ্রিজ একটা ফ্রিজ ওয়ার্টন কোম্পানির একটা ফ্রিজ ফ্রিজের গায়ে যে ডিজাইন থাকে না আমরা যে ফ্রিজ খুলি ফ্রিজের গায়ে একটা ডিজাইন থাকে না এই ডিজাইনটা খুব ভালো হইতে হবে ঠিক আছে তার মানে কি আমাকে কি কি লাগবে ফ্রিজের অনেক দশটা পনেরোটা ফ্রিজ ফ্রিজের কেমন দেখা লাগবে সাইজ সম্পর্কে জানা লাগবে কিছু ফ্রিজের মক আপ লাগবে আপনি আপনার ফেসবুক ফেসবুকে নাম কি আপনার দীপ সাহা নক দিন আমি আপনি মিলে দুজন করে ফেলব নি আচ্ছা এই ইমেজটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এটা প্রিমিয়াম এটা ডাউনলোড করতে দিচ্ছে না এটা প্রিমিয়াম এই যে পলাশ ভাই এটা প্রিমিয়াম তাহলে এখন কি করতে পারে আমার খুব পছন্দ হয়েছে ইমেজটা সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিতে পারি একটু জুম করলাম যতটুকু ম্যাক্সিমাম জুম করা যায় আমি জুম করলাম জুম করে আমি জাস্ট স্নিপিং টুলে যে আমরা কি করব ওকে নিউ ক্লিক করলাম আর যতটুকু দরকার ততটুকু নিয়ে নিলাম বুঝতে পারছি এখানে আমরা একটা A4 পেপার নিয়েছিলাম তো সেই A4 পেপারের মধ্যে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ওকে এরপর কি করব ইমেজ স্ট্রেস মনে আছে ইমেজ স্ট্রেসের মধ্যে যে মাল্টি কালার দিয়ে এটা ইমেজ স্ট্রেসিং দিয়ে দিই ইমেজ স্ট্রেস হোক আর আমরা অন্য কাজ করে আসি আচ্ছা আমরা বেশ কিছু ভেক্টর নিয়েছি আমাদের আরো কিছু ভেক্টর লাগবে যেহেতু আমাদেরকে বলা হয়েছে মুখে মাস্ক পরা কিন্তু দেখেন এতগুলো ভেক্টর যে ডাউনলোড করলাম কোনটার মধ্যে মুখে মাস্ক পরা পাইলাম না পাইছি যেগুলো পাইছি সেগুলো টাকা চেয়েছে এগুলোর মুখে কিন্তু মাস্ক নাই যেটার মুখে মাস্ক পেয়েছিলাম সেটা টাকা চাচ্ছে সেটা ছিল হলো এই যেটা বুঝতে পারছি না এটা রেসিস আমরা নিব না তাহলে কি করা যায় কি করবো বলো তো মাস্ক তৈরি করবো এখন মাস্ক আমরা তৈরি করবো মাস্ক আমরা একটা ভেক্টর ডাউনলোড করে সব জায়গায় বসাই দিব হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা এখান থেকে বেশ কিছু নিলাম ভেক্টর ডাউনলোড করলাম আর আমাদের আরো কিছু ভেক্টর দরকার যেগুলো মুখে মাস্ক পরা এরকম ঠিক আছে
মুখে মাস্ক পরা এরকম আমাদের কিছু ভেক্টর দরকার যেমন ধরেন আমরা মুখে মাস্ক পরা এরকম ভেক্টর আমরা গুগল থেকে কি নামে সার্চ করতে পারি বলুন তো আইডিয়া wearing mask wear face mask wear mask ঠিক আছে এই যে দেখেন এখানে আমরা বেশ কিছু মাস্ক পেয়ে গেছি এখন এগুলো লাগবে কোনগুলো ওই ইমেজগুলো কোনগুলো ছিল ওই ইমেজগুলো কি এরকম ছিল সামনাসামনি নাকি সাইড ভিউ সাইড ভিউ তাহলে আমাদের লাগবে এখন সাইড ভিউর মাস্ক যেমন এইটা তো আমরা দেখেছি এটা 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 ডাউনলোড করতে কেন পারলাম না দেখি তো আবার এটা প্রিমিয়াম এজন্য পাইয়ার পারলাম না দেখি আমরা আরো মাউস ক্লিক করে কে কে এখান থেকে এটা হতে পারে এখান থেকে এই মাসগুলো হতে পারে ঠিক আছে আচ্ছা এটা ডাউনলোড করা যাবে এই মানুষগুলো তো আমরা নিতে পারি এই মানুষগুলো তো আমরা নিতে পারি তো হার্টের মধ্যে একটা ভাব আছে হার্টেসে এরা হ্যাঁ হ্যাঁ বুঝিনি মাস্ক শুধু মাস্ক মানে এই মানুষগুলো নাকি শুধু মাস্ক আমাদের লাগবে তো শুধু মাস্ক এখন শুধু মাস্ক নিতে চান আপনি ফেস মাস্ক শুধু ফেস মাস্ক যদি নেন আপনি সেক্ষেত্রে সামনাসামনি ভিউ আসবে এই যে এরকম ভিউ গুলা বেশি আসবে দেখছেন এই ধরনের ভিউ গুলো আসবে না এগুলো তো ভেক্টর এই যে ভেক্টর বুঝেন নাই মানে আমাদের দরকার এমন একটা মানুষ যে মানুষ মাস্ক পরে হাঁটতেছে যে এই ভিউ গুলো আমাদের দরকার এরপর আমরা একটু পরে করোনা ভাইরাস আমরা রাস্তা দাঁড় করাবো এরকম করে মাস্ক দাঁড় করাবো লাস্টে যে আমরা করোনা ভাইরাস এই যে ভাই পলাশগুলি হ্যাঁ এখন ধরেন এই এই যে যে মাস্ক ঠিক আছে এই যে মাস্ক এই মাস্কটাকে আমরা হলো এখন কপি করলাম ঠিক আছে এটা একটা ইমেজ না এটা ইমেজ ট্রেস করতে পারি না বা এটা পেন টুল দিয়ে আমরা ড্রয়িং করতে পারি না ইমেজ ট্রেস করলেও হয় কারণ এটা হচ্ছে খুব বেশি মানে জটিল কিছু না যদি জটিল হতো তাহলে চিন্তা করতাম যে ইমেজ ট্রেস করব না এটাকে ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে শুধু মাস্কটা এই মাস্ক আর মাস্কের সাথে যে কানের যে রাবার দুইটা নিয়ে আসলাম সেক্ষেত্রে আমার মাস্ক ছিল সেই কান সহ ছিল এটা এটা
আচ্ছা আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেগুলো খুঁজে পাবো কিভাবে বলেন? আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেগুলো আমরা খুঁজে পাবো কিভাবে? ডাউনলোডস এ গেলাম, তারপর ভেরি গুড। এবার আজকে আমরা যেগুলো ডাউনলোড করছি সেগুলো হলো এগুলা, এগুলাকে সুন্দর করে কাট করে আমরা নিউ ফোল্ডারে যে এগুলাকে একসাথে পেস্ট করলাম, সবগুলোকে একসাথে এক্সট্রাক্ট ফাইলে যে এক্সট্রাক্ট ফাইল করলাম, ইয়েস টু অল দিলাম, এরপর সবগুলো এখানে আসছে, আসার পর এটা 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 যা যা আসছে সব আমরা ওপেন করবো, তাই তো? আচ্ছা এখন সবগুলো একসাথে ওপেন করলে যেটা হয় সফটওয়্যার হ্যাং হয়ে যায়, সবগুলো যদি একসাথে আপনি ওপেন করেন সেক্ষেত্রে সফটওয়্যার হ্যাং হয়ে যায়। কালকে একটা কাজ করছিলাম ক্লায়েন্টের, কালকের কাজটা কি নিয়ে যেন করছিলাম, ও সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট প্রোটিন মানে হলো একজনের প্রোডাক্টের লেভেল লাগবে, তো এটা কি বলা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং কাজ, প্রোটিনের সাপ্লিমেন্ট কিছু প্রোটিন ছিল, তো তার একটা ভেক্টর ডিজাইন করছিলাম, তো তখন আমি এরকম অনেকগুলো ওপেন করছি, করার পর আমার পিস হ্যাং হয়ে গেছে, এটা হয়, এরকম প্রবলেম হয়। এর জন্য যত ভারী রাখা যায় তত ভালো, যত হালকা রাখা যায়। আচ্ছা এবার আমরা হচ্ছে জাস্ট কি করতেছি, আমরা এই এই ইমেজগুলো আমাদের লাগবে, এই ভেক্টরগুলো আমাদের লাগবে, বাদ বাকি আমাদের আর কিছু লাগবে না, এগুলোকে আমরা ডিলিট করে দিই। আর খেয়াল করেন যে আমাদের ইলাস্ট্রেটরের মধ্যেও আমাদের একটা লেয়ার থাকে, লেয়ার জানেন ইলাস্ট্রেটরের মধ্যেও লেয়ার থাকে, বলেছিলাম যে লেয়ার আমরা পরে শিখবো, ইলাস্ট্রেটরের মধ্যে বলছিলাম সিএসএর লেয়ার পুরো সরাসরি দেখেন, এখানে সবকিছু দেখা যায়, যদি আনেন শো করেন তাহলে দেখা যায়, এখানে যেমন জিনিসগুলো মুভ হচ্ছে কিন্তু সবগুলো একসাথে মুভ হচ্ছে, তাই না? এখন আপনি যদি অনলি এই সাইকেলেরটা, অনলি এই সাইকেলেরটা, এই সাইকেলের এই ব্যক্তিটাকে আপনি আপনি একে লক করে রাখতে চান, একে লক করে রাখতে চান যাতে কেউ কেউ মুভ না করতে পারে, তখন আমরা কি করবো? জি না, এই লক সেই লক, এটা হচ্ছে F7, কিবোর্ডের F7 দিয়ে আমাদের F7 দিয়ে লেয়ার আনে, জানেন এটা? কিবোর্ডের F7 দিলে যে লেয়ার আসে, কিবোর্ডের F7 দিলে লেয়ারটা আসে, লেয়ার ফটোশপে যেমন লেয়ার ছিল এরকম লেয়ার আসে, দেখেন এখানে কত কি পরিমাণ লেয়ার, এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এইটা হলো আমার সাইকেলের লেয়ার, তাই না? আমি চাইতেছি এই লেয়ারটা লক করে রাখতে, তাহলে এই লেয়ারটাকে ক্লিক করে এই লেয়ারটাকে যদি আমি লক করে রাখতে চাই, জাস্ট এই যে এখানে লক, লেয়ার লক, এখন আর কন্ট্রোল 2 দেন আর যাই দেন তাহলে ওই লেয়ারের ওইখান থেকে যে এখানে হচ্ছে লেয়ারের মধ্যে আবার সাব লেয়ার থাকে, মূল বিষয়টা হচ্ছে এটা, যেখানে লেয়ারের আন্ডারে সাব লেয়ার থাকে, এখানে প্রতিটা লেয়ারের আন্ডারে সাব লেয়ার থাকে, ওকে? আচ্ছা এখন আমরা যে মাস্কটা আনছি এই মাস্কটা আমরা ওদেরকে পরাই দিয়ে আসি, মাস্ক করবে কে কে? আতুচা করেন, এই মাস্ক টাইম পড়াই, কাকে পড়াবো দেখি, আমরা এই দাদাকে আগে পড়াই, মানে কাকে? এটা মিমাপু, মিমাপু আপনি কি এই মাস্ক পরবেন নাকি অন্য কোনো মাস্ক পরবেন? এই মুহূর্তে আমরা ভেক্টর অ্যাড করতেছি, ঠিক আছে, ভেক্টর অ্যাডস এগুলোর ডিমান্ড বেশি, এগুলার ডিমান্ড বেশি। এবার কি হবে, কান আনগ্রুপ করে, আনগ্রুপ করে জাস্ট
এগুলোকে আনগ্রুপ করতে করতে এই কানটারে আমি আনগ্রুপ করব এক কথায়, ঠিক আছে? তাহলে কানটা ধরে আমরা জাস্ট ব্রিং টু ফ্রন্টে দিয়ে দিলে আমাদের ঝামেলা শেষ। এন্স থেকে ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট আসতেছে আপনি দেখতেছেন, এটাকে শর্টকাট ইউজ করতে হতে পারে কন্ট্রোল ধরে। এই যে দেখেন, এই যে দেখছেন এই লেয়ারটা, এই লেয়ারটা যাবে কোথায় জানেন? নিচে যাবে, তাইলে যাবে। হ্যাঁ, লেয়ার এখানে আপডেট করতে হয়েছে। ওকে, মাস্টার পাওয়ার দেখছেন, বোঝা যায়? এটা কি আমরা, আচ্ছা না বাসি না, আচ্ছা আমরা এটাকে এখন রিফ্লেক্ট করবো, জাস্ট এটাকে ঘুরাই দিব। সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট এসে এটা এই যে অ্যাঙ্গেল করে দিব, এটা জানি না আমরা, রিফ্লেক্ট করলাম যেহেতু লোকটা এই সাইড দিয়ে আসতেছে। এবার এবার আমরা ম্যাচ করার চেষ্টা করি, একটু মুখ নিচের দিকে দিয়ে রাখছে, খেয়াল করছেন? তাহলে আমরাও একটু নিচের দিকে ঘুরাই দিই। না এই কাজ ইজি না, আমি এই মুহূর্তে যে কাজ করতেছি এটা ইজি না, করতে গেলে বুঝবেন, করতে গেলে বুঝবেন ভেক্টরের কাজ করা সব থেকে কঠিন। আচ্ছা এবার আমরা আগে কি করছিলাম একটু আগে, কানটা উপর আনছিলাম, তাই তো? এবার চাইলে আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা 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 এগুলাকে ধরে শেপ বিল্ডার টুলে যে অলটা ধরে কেড়ে দিতে পারেন, কেড়ে পারেন, ঝামেলা কাটলে কান কেটে যাবে, মাথা কেটে যাবে, এই ধরনের ঝামেলা ঝামেলা আছে এখানে। তার মানে এখানে কিছু করার নাই, এখানে ওই কানটাটা আবার উপর আনতে হবে। এটারে আনগ্রুপ করলেন, এইটারে আনগ্রুপ করেন, আনগ্রুপ করতে হবে কারণ প্রতিটা কাজ সে গ্রুপ করে রাখছে, ঠিক আছে? লাস্টে যে এয়ারেন্স থেকে ফ্রন্ট আনতে হবে, কি বুঝলেন? ইট ইজি হয়েছে তাই না? ফিতার একটু ভিতরে দিতে হবে, তাহলে আসলাম ভাইয়ের আম্মু কি বসে আছে বাইরে? বুঝতে পারছি, তাহলে আমাদের চাকু আঙ্কেল কি মাছ, সাদা মাছ? ওকে আসলাম ভাই বলছে, একটা মাস দিয়ে আমরা এতগুলো কাজ করে ফেলতেছি। আচ্ছা এখন মাস্ক পরানোটা কি আমরা বুঝতে পারছি? মাস্ক পরানো বাদ দিয়ে অন্য কাজে চলে যাই, কারণ মাস্ক আপনারা পরাইতে পারবেন, মাস্ক তো পরাইলাম দুইটা, তাই না? হ্যাঁ, মাস্ক এরকম কিনলে থাকলেই পরানো যায়। তাহলে এই যে যারা, এদেরকে আমি রাস্তা নামাই দিই, রাস্তা, এটা আমার রাস্তা, ঠিক আছে? সবাই আমি এক লেভেলে নামাই নিয়ে আসলাম, একটা থিম তৈরি করতেছি, ডিজাইনের জন্য থিম তৈরি করতেছি।
ও আপনার সামনে তো মাস্ক খুলে গেছে আচ্ছা এগুলা এগুলাকে গ্রুপ করতে হবে এটাকে একটা গ্রুপ করে দিতে হবে কন্ট্রোল জি আবার এটাকে একটা গ্রুপ করে দিতে হবে কন্ট্রোল জি ঠিক আছে তাইলে আর ঝামেলা হবে না এই জন্যই গ্রুপ করে দিতে হয় আপুর সামনে ছিল না লোক চাইতে এখন এই কালারের মধ্যে কি ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে এই কালারের মধ্যে না আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই সেটা সাধারণ সাধারণত এই ধরনের কাজগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসবে ঠিক আছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসবে সেন্ড টু ব্যাক দিলাম কন্ট্রোল টু তে লক দিলাম আচ্ছা মাসগুলো গেল কোথায় মাসগুলো গেল কোথায় জানেন এই দেখেন কই গেছে বলেন তো কেন গ্রুপ করার কারণে এটা নিচে চলে গেছে না গ্রুপ করতে হবে কিন্তু এটা উপর লিখে করতে হবে ঝামেলা তো হবে কাজ করবেন ঝামেলা ছাড়া কোনো কাজ আছে কোন কাজ ঝামেলা নাই অনেক শেপ তো কোনটা কোন শেপ এটা বুঝে উঠতে পারতেছে না যাই হোক আবার দেখি সব এখানে ভেক্টর বানানো এটা এটা হবে না এটা এখান থেকে গ্রুপ হবে না ঠিক আছে এই গ্রুপ না হওয়ার অনেক কারণ তার মধ্যে এক নাম্বার হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন গুলো দেখি বানানো হয়েছে কিভাবে দেখছেন কি পরিমাণ আউটলাইন এখানে খরচ করা হয়েছে তো যার কারণে প্রচুর শেপ আছে এখানে যার কারণে আমি বুঝতেছি না যে কোনটা উপরে কোনটা নিচে যখন আমি টোটালটাকে একসাথে ধরে এটা গ্রুপ করতে যাচ্ছি তখনই ওই একটা আপ ডাউন হইতেছে গ্রুপ করতে গেলে একটা আপ ডাউন হয়ে এটা জাস্ট নিচে নেমে যাচ্ছে তবে তবে হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট এরকম যদি পিক দেয় মানে মাস্ক পরে তবে আচ্ছা তবে সেই সব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সুন্দর করে লেয়ার প্যানেল যেটা আছে লেয়ার প্যানেল তৈরি করে লেয়ার উপরে যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম সলভ এই ধরনের প্রবলেম তখন সলভ হবে তারপর হবে হবে একটু লেয়ারের কাজ আছে এখানে তখন তখন এখানে লেয়ারের কাজটা আসবে এই লেয়ারটাকে সিলেক্ট করে এই লেয়ারটা কোনটা এটা এই লেয়ারটা জাস্ট উপর উঠে দিতে হবে তাইলেই হবে ওকে লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে তখন আচ্ছা আমাদের এই লেয়ারের প্যানেলটা আগে বুঝতে হবে এই লেয়ারের প্যানেল কি আপনারা বুঝেন এই টোটাল প্যানেলটা এই লোকটার বডিটা আগে দেখেন এটা তার কান এটা তার ফেস ঠিক আছে এখানে প্রচুর পরিমাণ তার লেয়ার আছে এটা বুঝতে পারছি প্রচুর পরিমাণে লেয়ার আছে প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণ লেয়ার আছে যেমন ধরেন প্রতিটা আলাদা আলাদা যে পার্ট এর নাক এর টাকু এর সব প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার এই টাকুটা কই টাকুটা আমরা বের করি টাকুটা কোন লেয়ারে এই টাকুর মধ্যে যদি আমি ক্লিক করি তখন এটা দেখা যাবে যে এটা কোন লেয়ারে আছে টাকুটার মধ্যে এটা দেখা যাবে যে কোন লেয়ারে আছে এই যে এইটা হলো টাকুর লেয়ার
বুঝতে পারছিস চাকুটার লেয়ার কোথায়? হ্যাঁ আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনারা বললো যে তুমি এই টাক্কুটা টাক্কু রেখো না, এর মাথায় আর একটু চুল লাগিয়ে দাও, তখন কি করবেন? তখন জাস্ট পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে একটু অ্যাড করে দিব। পেন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল বা পেন টুল দিয়ে, যে লাইক পেন টুল দিয়ে আমি চাইলে আলাদাভাবে করতে পারবো, সেটা হলো এগুলো যা যা আছে কন্ট্রোল টু দিয়ে লক করে, কন্ট্রোল টু দিয়ে আগে লক করে নিচ্ছি। এবার জাস্ট ওর উপর দিয়ে শেপ বানাইতেছি আমি। বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি ওকে। মানে কি আপনি নিজের এরকম মনে করতেছেন? চোখ দিয়ে দিলাম। আচ্ছা এবার এবার আমরা একটু ডিপে চলে যাই, এইগুলো আমরা বুঝতে পারছি কিনা। এবার আমরা একটু ডিপে চলে যাই, সেটা হচ্ছে এরা যারা আসছে এদেরকে রাস্তা নামায় দিলাম সবগুলোর একসাথে, ও কন্ট্রোল টু দিয়ে আমরা লক করছিলাম, তাহলে আনলক করে ফেলি সবগুলোকে একসাথে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটু নিচে নামাই নিচ্ছি, নিচে নামাই দিলাম। এবার এর পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এর পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড নিলাম হোয়াইট কালার দিলাম। এবার আমরা অ্যারেঞ্জ থেকে জাস্ট সেন্টার ব্যাকে যাচ্ছি। এটা এই থিমটা আমাদের রেডি, ওকে এই থিমটা রেডি। আমরা আগেরটা ডিলিট করে দিলাম, ওটা আমাদের দরকার নাই, এর মধ্যে অনেক ক্লাস। এবার আমরা আরো তো ডাউনলোড করছিলাম, করছিলাম না, তাহলে সেগুলো ওপেন করি। এই যে এরা, তাহলে আমরা এদেরকে নিয়ে আসি, এখানে একদম কষ্ট করা লাগবে না, তাই না? তাহলে এই তিনটাকে, এদের চারজনকে আমরা ধরলাম, ধরে আমরা এর মধ্যে নিয়ে চলে আসি। এবার ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে কন্ট্রোল টু লক করে রাখি, আর এদের চারজনকে কই বসানো যায়, সাইকেল আর বাইকারকে পাশাপাশি রাখি, ঠিক আছে? সাইকেল আর বাইকারকে পাশাপাশি রাখি এবং তারা পাল্লা দিতেছে একজন আরেকজনের সাথে বা পাশাপাশি দিয়ে সাইকেল চালাইতেছে, এরকম একটা ভিউ দিব। আচ্ছা কাকে আগে রাখতে চান, সাইকেলটাকে আগে রাখতে চান? তাহলে একে সামনে রাখি, সাইকেলটার পিছনে রাখি, মানে বাইকারের পিছনে রাখি। ওকে এবার এদের এদেরকে কি করা যায়, একে এখানে রাখলাম, ও এরা দুজন কিন্তু গল্প করতেছে, হ্যাঁ এরা কিন্তু গল্প করতেছে, আর এ ধরেন দাঁড়ায় আছে। আবার একে আমরা এই সাইডে ঘুরাই দিই, এর সাথে যেতেছে। আচ্ছা এখন কথা হচ্ছে, কথা হচ্ছে একে যদি আমরা ওর ওর নিচে পাঠাইতে চাই, সেক্ষেত্রে সেম টু ব্যাকে দিয়ে জাস্ট পিছনে ওরে ওই সাইডে দাঁড় করে দিলাম, ঠিক আছে? তারা একসাথে যাচ্ছে। ওকে এখন কথা হইতেছে, দেখি কোন জায়গায় দাঁড় করলে ভালো দেখাবে। হ্যাঁ এর এর পেছনে আলো হালকা দেখা যাচ্ছে, তারা একসাথেই কিন্তু সাইডে সাইডে পিছনে। আচ্ছা এখন কথা হচ্ছে এর সাইডে যে পায়ের নিচে যে ইয়েটা, এটাকে সুন্দর করে ডিলিট করে দিতে হবে, বুঝতে পারছি? আর এটা কিন্তু গ্রুপ করা, এটা কিন্তু গ্রুপ করা পলাস ভাই, এটা কিন্তু গ্রুপ করা। তারপরে আমরা এই পায়টারে আনতেছি কিভাবে জানেন? তো গ্রুপ করা, তারপরে আনতেছি কিভাবে? ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করে আইসোলেটেড পাথে যে তারা ডিলিট করতেছে। যেমন আইসোলেটেড পাথে যে আমরা জুতার কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে? আইসোলেটেড পাথে যে আমরা জুতার কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছি, বলেন তো কেন? জুতার কালারটা আমরা চেঞ্জ করলাম কেন?
আইসোলেটেড পাথ ইউজ করে আমরা এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি। আইসোলেটেড পাথ ইউজ করে অনেকবার ক্লিক করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই অপশনটা না আসে, অর্থাৎ আইসোলেটেড পাথ একটার পর একটা যে অপশনটা আসবে তারপরে আমরা এটাকে যে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এদের জুতাও কিন্তু সেম প্রবলেম, এই জুতাটাও প্রবলেমটা সেম। তাহলে এই জুতাটাও আমাদেরকে কালার চেঞ্জ করে দিয়ে আসতে হবে, জুম করে আইসোলেটেড পাথ ইউজ করে তখন আমরা এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেকবার ক্লিক করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা না আসবে। ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক ওকে আচ্ছা বলেন কি চান বলেন আগে, বর্তমান মূল থিম বলেন কি বসাই দিতে বলে না, তখন তো থিম মিলতে তখন তো থিম মিলবে না। এদের মুখে মাস্ক পরানো, এদেরকে মাস্ক পরানো হবে রাস্তার পেছন দিয়ে, করোনা হাইটে পারে দিতে এরকম একটা ভিউ আনা হবে। বুঝতে পারছেন, ভিউটা হচ্ছে এরকম, আশেপাশে বাড়ি আসবে আসবে, এর পেছনে বাড়ি আসবে, রাস্তাঘাট আসবে, করোনা হাইটে পারে দিতে এরকম ভিউ আসবে। তো সেসব ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করতে হইতেছে। তো যাই হোক, এখন আমাদের মাস্কের যে বিষয়গুলো, আমি মাস্ক ছাড়াই কাজ করতেছি, ওকে মাস্ক ছাড়া কাজ করতেছি, বাকি কাজ দিয়ে দিবো একজন করে আনবে। আচ্ছা, এখন মানুষ টানুষ কি আর দরকার আছে? একটাই থাক। এবার আমরা এবার রোড, আমরা এবার ভেক্টর নিব, রোড ভেক্টর। রোড ভেক্টর ভালো না, আমরা দাদার সাথে বিজনেস করতেও তাই হলো ওদের অফিস থেকে জার্সি করতে, আমি জানতাম। না, সাধারণত হাঁটা ওয়াকিং স্পেসের মধ্যে আমরা কয়েকটা ইয়ে ডাউনলোড করছি। এবার আমরা করোনা ডাউনলোড করোনা ভেক্টর অলরেডি ল্যাপটপ হ্যাং এক একে কাজ করে না, আমি আগে ইনস্টল করে রাখছিলাম, সেগুলো এতক্ষণ পরে কাজ করবে। নাম কি? কমলাকান্ত। হইছে কি করোনা? দেখেন না, এটা দেখছেন? এটা
নির্বাচন অফিসে একজন যে গালাগালি করতেছে, জিজ্ঞেস করছে যে ভাই কি হয়েছে কি হয়েছে কথা বলার, সে বলতেছে এই যে আমার আইডি কার্ডের মধ্যে আমার আমার নাম হচ্ছে কমলাকান্ত, আমার আইডি কার্ডের মধ্যে আসছে করোনাকান্ত। দেখার কিছু নাই, যার কারণে স্ট্রেসটা করতে পারবো। এটা নিয়ে ভালো আমরা যা মাছটা কেটেছি সেই ব্যক্তি কিন্তু এই ব্যক্তিটা। এক্সকিউজ মি কোন জায়গায় দিয়ে দিতাম ভালো লাগতো না, লেট হবে। আচ্ছা এই ভিক্টরের কাজগুলো বুঝতেছি, আমরা পারবো এরকম কাজ করতে? একদমই তারা পারবেন না, করতে করতে পারবেন। আচ্ছা আমরা তাহলে যেগুলো নিতে চাচ্ছি সেগুলো ডাউনলোড করেছি। এইবার এটা আসলে এইটা ভালো না, মানে সাদা কালার আমি নিতে চাচ্ছি, এটা ভালো না সাদা কালার, এটা এটা ভালো, এটা পর্যন্ত সাদা কালার আছে। ব্যাংক আর কার্ডে উইথড্র করতে হয়, বুঝছেন? ব্যাংক বা মাস্টার কার্ড লাগবে না, মাস্টার কার্ড ছাড়াই ব্যাংক আনতে পারে। মাস্টার কার্ডে ভ্যাট দিতে হয় প্রতি বছর প্রতি মাসে মাসে, হ্যাঁ বছরে বাৎসরিক $29। এছাড়াও মাসে প্রতি মাসে ডলার থাকলে $1 করে কাটে, না থাকলে কাটে না। আর আমার হলো গত মাসে $3 কাটছে, তারপর থেকে আমি আর এই ভয় ডলার আর রাখি না। মানে সবকিছু সহ কি কি থাকবে, কি কি লাগবে, কি কি লাগবে না আমি তাও জানি না। শুধু প্রসেসর রোড কোথায়? রোড রোড এখানে কিছু ব্রাশ পেয়েছি, এগুলো আগে ডাউনলোড করা ছিল। ফটোশপের ব্রাশ
ফটোশপ ব্রাশ ডাউনলোড করে কাজ করেছিলাম না, টোটাল একটা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম। এটা যাবে কোথায়? আমাদের মূল ফাইলটাই। মূল ফাইলটা নিয়ে যাওয়ার পরে দেখলাম এটা ছোট অনেক, তখন আমরা কি করব, শিফট ধরে আমাদের প্রয়োজন মতো আমরা বড় করে নিলাম। ওকে, যাবে কোথায়? সিম্পল ব্যাক। সাদাটার দরকার আছে এখন আর? তাহলে সাদাটাকে আমরা সুন্দর করে ডিলিট করে দিই। ওকে, এখন এদেরকে তো রাস্তায় নামাইতে হবে নাকি? কাজগুলো আমি আগেই বলছি, প্যারার কাজ, প্যারার শেষ নাই। যত এলিমেন্ট, যত এলিমেন্ট তত প্যারা। এই যে থিম দাঁড়ায় গেছে, করতে হলে করবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবো, এই সাইজ হবে, মানুষগুলো এই সাইজ আসতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে শিফট ধরে আমরা সবাইকে ছোট করে দিচ্ছি, সবাইকে বলতে এই যে এই সাইজ আর কি, এর থেকে হালকা শর্ট করতে পারি। আচ্ছা, এই যে ছোট বড় করতেছি, এটা কি দেখে ছোট বড় করতেছি বলুন তো? কি দেখে, কি দেখে? ঘর বাড়ি দেখে, মানে এই ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট দেখে ছোট বড় করতেছি, বুঝতে পারছি? এরপর আপনি করোনা ভাইরাস নিয়ে আসেন। করোনা ভাইরাস কোথায় আছে ধরে নিয়ে আসি আমরা, কি লাগবে? তাহলে আমরা একটু খুঁজে নিয়ে আসি, করোনা ভাইরাস ভেক্টর, আমরা জাস্ট করোনা ভাইরাস ভেক্টর লিখে সার্চ করি। করোনা ভাইরাস ভেক্টর, এটা একটা ভেক্টর। আর ডাউনলোড করতে দিবে না, 10টা হয়ে গেছে আমার। ওকে, আমাকে আর ডাউনলোড করতে দিবে না। একদিনে কয়টা দেয়? আজকে আমাকে ডাউনলোড করতে দিবে না। ওকে, আমি লগ ইন করতে পারি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে, তাইলে দিবে। যদি আমি লগ ইন করে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে, তাইলে পারবো আবার 10টা। সেটাই করলাম, গুগলে আমাদের জিমেইল একটা না, জিমেইল অনেক থাকে বলুন তো, এই যে ডাউনলোড করে ফেলছি।
এটা কানতেছে কারণ আপনি তারা টাকা না দিয়ে ডাউন করছেন। ডাউনলোডস মাত্র যেগুলো ডাউনলোড করলাম এখন এই যে এখানে যে করোনা ভাইরাস আমরা এইটাকে একটা নিলাম ঠিক আছে এই যে একটা নিলাম এবার এটা কি উড়ন্ত ভাব একটা দিতে হবে উড়তে এরকম কিছু একটা দিবেন না এটা সেই ক্ষেত্রে আনগ্রুপ করে এর পা গুলো ডিলিট করে হাত পা ডিলিট ওকে কন্ট্রোল জি তে গ্রুপ চাইলে ছোট করে দেওয়া যায় বুঝতেছি সব জায়গায় করোনা ছড়ায় ছিটেছে এখন একই একই করোনাকে সব জায়গায় দিব একই একটাই কোন নামে সব জায়গায় দিব তাহলে শুধু কালার চেঞ্জ না আইকনই লাগবে আরো আরো একটা দেওয়া হবে না এই আপুরা বুঝতেছি এরপর জাস্ট সব জায়গায় জায়গায় করোনা ছড়াচ্ছে আমরা দিয়ে ক্লিয়ার বাচ্চা বলতে পারেন বা দূরে আসছে সেটাও বলতে পারেন থিম বুঝতে পারছেন তার মানে প্রতিটা কাজ এরকম আমাদের থিমের উপর ডিপেন্ড করতেছে মানে একটা এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের মধ্যে কি পরিমাণ করোনা ভাইরাস আছে আপনি সেটাকে উপস্থাপন করতে চাইতেছেন কাজটা সুন্দর হয়েছে এর একটা থিমটা সুন্দর হয়েছে থিমটা সুন্দর হয়েছে আসলে কাজ তো কাজই কিন্তু থিম তো থাকা লাগে সবগুলো করোনা ভাইরাস এরকম হাইলাইট করা হয়েছে যে করোনা ভাইরাস এখানে আছে একটা যদি দেখলেন বেশি বেশি হয় করোনা ভাইরাস তো বেশি না সরাই সিটে সরাই সিটে বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে দেওয়া ওকে কাজ শেষে টোটালটা মিলে একটা টোটালটা মিলে কি হবে সব মিলে একটা গ্রুপ হবে এবং তারপর এই ফাইলটা সেভ হবে ওকে আমাদের কাজ শেষ এবার এই ফাইলটাকে আমরা কি করবো এই করে রাখবো মানে সংরক্ষণ করে রাখবো এটা ডেস্কটপ ই টু করোনা ভাই কেউ নিলেন কাজ শোনেন কে কে নিবেন পেন্ডেমিক নিবেন আমি ই টু করোনা নামে সেভ করে রাখছি আপনি না বললেন করোনা পজিটিভ
ওকে এরপরে ফাইলটা সেভ করে দিই আমরা ফাইলটা সেভ করছি ইউটিউব করোনা ডেস্কটপে কাজ শেষ ফাইল সেভ আপনাদের ছুটি নেক্সট ক্লাসে এরকম ভেক্টর দুইটা ডিজাইন করে নেব একজন একজন এরকম করে দুইটা ভেক্টর ডিজাইন করবেন কয়টা দুইটা সবাইকে ধন্যবাদ এই ফাইল যায় নাই দেখেন ফাইল যায় নাই ডাউনলোড কাজ আছে নাকি প্রথম প্রথম তো একটা পাইছেন এটাই মিয়া ভগবান ভগবান আপনার ভগবানের কাছে শুকর করেন কয়জন মানুষ পায় আমি তো আপলোডই করি নাই পিসিতে যদি রিলেশনটা একটু ভালো হইতো তাহলে আমি আরো ভালো কিছু এডিট করে ছাড়তাম আমার তো পিসির রেজুলেশন ভালো না আপনার লাগবে পেন্ড্রাইভ বানান নাই কি যে বলেন না মিয়া পেন্ড্রাইভ বলা হারায়